ঢাকার বাজার পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। আলু টমেটোর দাম না কমলেও শীতকালীন অন্যান্য সবজির দাম কমতে শুরু করেছে। আজ ঢাকা শ্যামবাজার ঘুরে দেখা যায়, আড়তগুলোতে শীতকালীন প্রচুর সবজিতে সয়লাব। শ্যামবাজার সবজি ব্যবসায়ী মোহাম্মদ রিয়াজউদ্দিন বাবু জানান, দেশের বিভিন্ন স্থানে তিনবার করে বন্যা হওয়ার কারণে সবজির দাম কিছুটা বাড়তি ছিল, এখন সব কিছুই জনগণের হাতের নাগালে চলে আসছে। এখানে দেখেন বাংলাদেশের অনেকগুলো গ্রাম থেকেই আসে, যেমন আপনার সাভারের আছে ময়মনসিংহ, তারপরে আপনার চিটাগাং থেকে মাল আসে, আপনার বাংলাদেশ থেকে মোটামুটি অনেকগুলো গ্রামের মালই এখানে আসে। মোটামুটি হ্যাঁ, সব জায়গার সবজি এখানে আসে। আমরা খুশি যে এখন মানে দামটা রিজনেবল, তো দেখা গেছে কাস্টমার হাতের নাগালে দামটা আছে, তারা মানে কিনতে পারতেছে, এতে আমরা খুশি। আর যথেষ্ট পরিমাণ মালের সাপ্লাই আছে, হ্যাঁ, তো মালের কোনো মানে সবজির কোনো কমতি নাই। খুরজা বাজারে কাস্টমার নিয়ে বেছে, ওরা দোকান ভাড়া দেয় আর খরচ করে, ঘরে আরও দাঁড়িয়ে যায়, আবার ফিরা ওই কিনা লেবার খরচ, দুনিয়ার খরচ দিয়ে আগো একটু বেশি বেছন লাগে। দাম বাড়তেও পারে, মাল আরও ভালো আইব, আর সবজি যদি ডিস্ট্রিক্টের মাল কম আসে দাম এটা একটা দাম বেশি যায়। আলুর বাড়তি আলু আমদানি বুঝা হইলো রপ্তানি, কাঁচা মাল তো দেওয়া হইলো, আপনার আমদানি বেশি হইলে দাম কমা যায় আর আমদানি কম হইলে বাইরা যায়। পুরান আলু, পুরান আলু তো নাই এই জন্য দাম বেশি, আর নতুন আলু হইলো আমদানির উপর রপ্তানি, আমদানি বেশি হইলে দাম কমা যায়, আমদানি যদি কম থাকে তাহলে বাইরে যাবো। তবে বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান, মাস্টার টিভি, ঢাকা।